ওয়েলকাম টু ই অনলাইন ক্লাসেস নবম শ্রেণীর কোষ অধ্যায়ের এটি পঞ্চম ক্লাস যদি আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে যে লিঙ্ক দেয়া আছে সেই লিঙ্কগুলি ক্লিক করে দেখে নিও আজ আমরা শুরু করছি ভ্যাকুল ভ্যাকুল বা কোশগহার ভ্যাকুল কাকে বলে একটি আদর্শ কোষের সাইটোপ্লাজম অবস্থিত বিহীন গহবারের মতো যে অংশ দেখা যায় তাকে বলা হয় কোশগহার বা ভ্যাকুয়াল ভ্যাকুয়াল আসলে কোষের ভিতর একটা অবস্থিত একটা ফাঁকা জায়গা যেখানে কিছু থাকে না দেখো এখানে যে কোষের যে চিত্রটা আছে এর মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এটা হচ্ছে ভ্যাকুয়াল ভ্যাকুয়ালটা যত বড় হবে তত সাইটোপ্লাজমের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো তত তার উপর পেশার পড়বে এবং সেগুলো কোষ পর্দার দিকে চেপে বসে থাকবে এর ফলে কি হয় মাঝখানে একটা বিশাল অংশ ফা ফাঁকা অংশ তৈরি হয়ে যায় ভ্যাকুলটির অবস্থান দেখো একেবারে একটা কোষের মাঝখানে অবস্থিত তাহলে ভ্যাকুল কোথায় অবস্থিত একটা আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটা মাঝখানে অবস্থিত একটা ফাঁকা অংশ এই ফাঁকা অংশটা একটা গহ্বরের মতো দেখতে হয় তাকে এই জন্য একে কোষগহ্বর বা ভ্যাকুয়াল বলা হয় ভ্যাকুয়ালের গঠন ভ্যাকুয়াল দেখতে গহ্বরের নয় এর নির্দিষ্ট কোনো আকার নেই গহ্বরগুলি যে সূক্ষ্ম সূক্ষ্ম স্তর দ্বারা পরিবৃত্ত থাকে তাকে টিনোপ্লাজ বলে তাহলে কী বলে সূক্ষ্ম স্তর ভ্যাকুয়ালগুলোর চারপাশে যে সূক্ষ্ম স্তর দ্বারা আবৃত থাকে একে বলা হয় টেনোপ্লাস্ট উদ্ভিদকোষের কোশগহবরে এক প্রকার জলীয় পদার্থ থাকে একে কোষরশ বা সেলস অ্যাপ বলা হয় প্রাণীকোষের ভ্যাকুলগুলি আকারে ছোটো এবং সংখ্যায় কম হয় অনেক প্রাণীকোষে ভ্যাকুয়াল দেখা যায় না এখানে প্রাণী প্রাণীকোষ বানানটা ভুল আছে কোষ কোশগহবর তাহলে কি এক প্রকার জলীয় পদার্থ থাকে এই কোষ জলীয় পদার্থকে বলা হয় কোষরস বা প্রাণী প্রাণীকোষের ভ্যাকুয়ালগুলি কিন্তু আকারে ছোট হয় এবং এটার সংখ্যায় কম অনেক প্রাণীকোষে আবার ভ্যাকুল দেখতে পাওয়া যায় না পরিণত উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়াল সৃষ্টি করে ফলে নিউক্লিয়াস সহ যে সাইটোপ্লাজমের প্রাচীরের ভেতরে পরিধি পর আবার যে অঙ্গাণুগুলো আছে এই সাইটোপ্লাজম বিভিন্ন সহ সাইটোপ্লাজমটি কী হয় এই এটা কি হয় কোষ প্রাচীরের দিকে চেপে বসে এবং তার পরিধির দিকে এরা পরিভিধি বরবার বিন্যস্ত হয়ে যায় ভ্যাকুলকে বেষ্টন করে এরকম বিন্যাসকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল তাহলে কি হয় যে ভ্যাকুয়ালগুলোর আকার যত বড় হবে ততগুলো সাইটোপ্লাজম কি হবে কোষপ্রাচীরের দিকে চেপে চলে যাবে কোষপ্রাচীরের দিকে বিন্যস্ত হবে এই রকম বিন্যাসকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল এবার আমরা দেখব ভ্যাকুয়ালের কাজ ভ্যাকুয়ালের কি কি কাজ ভ্যাকুলে যে গুরুত্বপূর্ণ কাজগুলি আছে সেই গুরুত্বপূর্ণ কাজগুলির হল এক হচ্ছে খাদ্য সঞ্চয় খড়িত পদার্থ সঞ্চয় রেচন পদার্থ সঞ্চয় ও দূরীকরণ তাহলে ভ্যাকুলের কাজ কি কী খাদ্য সঞ্চয় খড়িত পদার্থ সঞ্চয় রেচন পদার্থ সঞ্চয় করে এবং রেচন পদার্থ দেহ থেকে কোষ থেকে বাইরে বের করতে ও সাহায্য করে এক কোষি মূল রোমের ভ্যাকুয়াল অন্তঃ অভিস্রবণে সাহায্য করে মনে রাখবে তাহলে ভ্যাকুয়ালের দুটো কাজ খাদ্য সঞ্চয় পদার্থ সঞ্চয় সেচন পদার্থ সঞ্চয় ও দূরীকরণ এবং একশি মূলডমের ভ্যাকুল ভ্যাকুয়াল অন্ত প্রক্রিয়ায় সাহায্য করে থাকে এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাইবজুম রাইবসুম কি রাইবসুম একটা প্রোটিন সংশ্লেষকারী পর্দাবিন ক্ষুদ্র গোলাকার কোসাঙ্গানো আদিকোষে সাইটোপ্লাজমে ও আদর্শ ঘোষের নিউক্লিয়াস নিউক্লিও ও এন্ডোপ্লাজমিক রেটিকুলমের গায়ে অবস্থিত যে পর্দাবিহীন ক্ষুদ্র গোলাকার ও উপবৃত্তাকার কোষাঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তাকে রাইবোজম বলে রাইবোজম তাহলে কোথায় থাকে এ সাইটোপ্লাজমের বিভিন্ন কোষাঙ্গনু যেমন নিউক্লিয়াস নিউক্লিও পদ্মা এবং আমরা আগেও দেখেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র দানার আকারে এরাও অবস্থান করে এরা সাধারণত উপবৃত্তাকার এবং গোলাকার দুই রকমই হতে পারে এবং এটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে থাকে বিজ্ঞানী প্যালাডে প্রথম রায়বোজুম নামকরণ করেন এবার আমরা দেখব রাইবজুমের গঠন রাইবোজমের গঠন আমরা প্রথমে আলোচনা করি রায়বোজমের বাহ্যিক গঠন রাইবোজম একক পদ্মাবিহীন গোলাকার বা উপবৃত্তাকার কৌশাঙ্গন এরা কী হয় প্রতিটি রাইবজম একটি গোলাকার বড় অধয়কক এবং একটি ছোট উপবৃত্তাকার অধৈক নিয়ে গঠিত অধৈক দুটি সংযুক্তিতে ম্যাগনেশিয়াম আয়ন বা এম জি প্লাস টু আয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ তাহলে আমরা বাহ্যিক গঠনে কী কী দেখতে পাচ্ছি রাইবজম একক পর্দাবিহীন গোলাকার এবং উপবৃত্তাকার কোসঙ্গানু এখানে দুটো অধকে আছে একটা বড় অধৈক আর একটা ছোট অধৈক বড় অধৈক্যকটি গোলাকার ছোট অধৈকটি উপবৃত্তাকার আর এই দুটো অধক অধকের মাঝখানে কি আছে সংযুক্তিতে ম্যাগনেশিয়াম আয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর এবার দেখো রাসায়নিক গঠন রাইবোজম রাইবোজোমাল আর এনে বা আর প্রোটিন ও উসেচক নিয়ে গঠিত এই রাইবোজম আবার রাসায়নিকভাবে দুই প্রকার একটা হচ্ছে প্রোক্যারিওটিক রাইবোজম এবং ইউক্যারিওটিক রাইবোজম প্রোক্যারিওটিক রাইবোজমের কিছু রাসায়নিক পার্থক্য দেখা যায় প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক রাইবোজমের মধ্যে সেগুলি আমি একটু আলোচনা করছি যে প্রোক্যারিওটিক রাইবোজমের মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট আর এবং থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন দ্বারা গঠিত ছোটো অধৈককটি যেটা আছে সেটা সিক্সটি এস আরআরএনএ ও একুশটি প্রোটিন দ্বারা গঠিত এবং প্রোকেরিওটিক কোষের যে প্রোক্যারিওটিক রাইগোজোমের যে বড় অধিকটি আছে সেটা টোয়েন্টি থ্রি এস আর আর এনএ এবং ফাইভ এস আরআরএনএ এবং চৌত্রিশটি প্রোটিন দ্বারা গঠিত তাহলে মনে রাখবে পোরোক্যারিওটিক রাইভোজোম সিক্সটি ফাইভ পার্সেন্ট আরআরএনএ ও থার্টি ফাইভ পারসেন্ট প্রোটিন দ্বারা গঠিত এবার আসবো ইউক্যারিওটিক রাইভোজোম এটি সিক্সটি পারসেন্ট আরআরএনএ ও ফর্টি পার্সেন্ট প্রোটিন দ্বারা গঠিত ঠিক আছে এই ছোটো অধৈকটি সাধারণত এইটিন এস আরআরএনএ ও তিরিশটা প্রোটিন দ্বারা গঠিত এবং বড় অধৈকটি আঠাশ এস ফাইভ পয়েন্ট এইস এস এইট এস ফাইভ এস আরআরএনএ ও চল্লিশটা প্রোটিন দ্বারা গঠিত আমরা ইউক্যারিওটিক রাইবজম এক রাসায়নিক গঠনটা আর একবার আলোচনা করছি যে এটি সিক্সটি পারসেন্ট আরআরএনএ ও ফর্টি পার্সেন্ট প্রোটিন দ্বারা গঠিত ছোটো অধিক্যকটি আঠেরো এস আরআরএনএ ও তিরিশটা প্রোটিন এবং বড় অধৈকটি আঠাশ এস ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট এইট এস এবং ফাইভ এস দ্বারা গঠিত এবং এখানে চল্লিশটা প্রোটিন আছে এবার আমরা দেখব পলিরাইবজম পলিরাইবোজম জিনিসটা কী যখন প্রোটিন সংশ্লেষ হয় তখন এম আর এন এর উপর যে প্রোটিন সংশ্লেষের সময় এমআরএনএ বা ম্যাসেঞ্জার আর এন এ রাই রাইবক্লিক অ্যাসিড আর এর ফুলফর্ম রাইবো অ্যাসিড এই ম্যাসেঞ্জার আর এর উপর রাইবোজমগুলি যখন সারিবদ্ধভাবে অবস্থান করে তখন তাদের পলি রাইবোজম বা পলিজোম বলে পলি কথাটার অর্থ হচ্ছে বহু পলি রাইবোজম মানে বহু রাইবোজম বহু সংখ্যক রাইবোজোম যখন সারিবদ্ধভাবে এম আর এর উপর অবস্থান করে কখন সেটা প্রোটিন সংশ্লেষের সময় তাহলে আমরা দেখব যে প্রোটিন সংশ্লেষের সময় এম আর এর ওপর রাইবোজমগুলি যখন শাড়িবদ্ধভাবে অবস্থান করে তখন তাকে তাদের পলি রাইবোজম বা পলিজম বলে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার আমরা রাইবোজমের গঠন দেখছি রাইবোজমের গঠনে আমরা দেখেছি যে একটা বড় অধৈক আছে যেটা বড়ো অধৈকটি গোলাকার এবং ছোটো অধৈকটি এটা একটা ডিম্বাকার আর এই মাঝখানে যে সংযুক্তি আছে এখানে এম জি প্লাস টু আয়ন এখানে ম্যাগনেশিয়াম আয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর এই রাইবোজম দানাটা দেখতে দেখে নাও যে কেমন দেখতে এখানে দুটো অধৈকক আছে একটা উপরে একটা বড় গোলাকার অধৈক এবং নিচে একটা ছোট ডিম্বাকার অধৈক এবার আমরা দেখব রাইবজুমের কাজ রাইবোজমের কাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা জানব যে এটা এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা রাইবজমের প্রধানই কাজই হলো প্রোটিন সংশ্লেষ করা এই প্রোটিন সংশ্লেষ করে বলে রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তাহলে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় রাইবজমকে কোটের কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এবার আমাদের চলে যাবো সেন্ট্রোজোম কি প্রাণী কোষের সাইটোবেলাজমে নিউক্লিয়াসের কাছে অবস্থিত যে তারক তারার মতো দেখতে একটা এক প্রকার কোষাঙ্গাণু দেখা যায় প্রাণী কোষে সাইটোবিলাজমে নিউক্লিয়াসের কাছে অবস্থিত তারার মতো এক প্রকারের কোষাঙ্গানু যা কোষ বিভাণের কোষ বিভাজনের সময় তন্তু গঠন করে কোষ বিভাজনের সময় তন্তু গঠন করে তাকে সেন্ট্রোজোম বলে সেন্ট্রোজোমের মধ্যে আমরা যদি দেখি যে দুটো সেন্ট্রিওল দেখো এই যে পাইপের মতো দুটো আছে ভেতরে এই পাইপের মতো দুটো সেন্ট্রিওল কিন্তু পরস্পর লম্বভাবে অবস্থান করে এই এটা হচ্ছে সেন্ট্রিওল দুটো সেন্ট্রিওল আছে পরস্পর পরস্পর সেন্ট্রিওল দুটোই লম্ব হয়ে আছে আর সেন্ট্রিওলগুলি মাঝখানে দেখো অতগুলো পাইপের মতো অংশ আছে এইগুলো হচ্ছে মাইক্রো টিবিউল এই মাইক্রো টিবিউল থেকে যে এক প্রকার রশ্মি নির্গত হচ্ছে এই রশ্মি হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি এবার দেখবো সাই সাইট্রোল এবার দেখব সেন্ট্রোজোমের গঠন একটু ডিটেলসে বিস্তারিত আমরা গঠন দেখব সেন্ট্রোজোমের চারটি অংশ চারটি অংশ কী কী সেন্ট্রোস্পিয়ার কাইনোপ্লাজম সেন্ট্রিওল এবং রশি সেন্ট্রোস্পিয়ার সেন্ট্রোজোমের চারদিকে দানাবিহীন সাইটোপ্লাজিমো সমসত্ত ধাত্রকে সেন্ট্রোস্পিয়ার বলে তাহলে কি আছে সাইট এটা আমরা যদি দেখি একটা সাইটোপ্লাজমের মাঝখানে অবস্থিত নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় যে সেন্ট্রোজোমটা আছে সেন্ট্রোজোমের চারিদিকে দানাবিহীন যে সাইটোপ্লাজিমিও সমসত্ব ধাত্র আছে সেই ধাত্রটাকেই বলা হয় সেন্ট্রোস্পিয়ার তারপরে যাব কাইনোপ্লাজম সেন্ট্রোজোমের কেন্দ্রীয় সাইটোপ্লাজিম অংশকে কাইনোপ্লাজম বলে সেন্ট্রিওল কাইনোপ্লাজমের কেন্দ্রে পরস্পর সমকোণে অবস্থিত অনুনালিকা দিয়ে তৈরি দুটো ফাঁপা পিপের মতো অংশকে সেন্ট্রিওল বলে এই দুটো সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলে দুটো সেন্ট্রিওলকে একত্রে ডি ডিপ্লোজোম বলে সেন্ট্রিওল সম্পর্কে তোমরা ছবিতে আগেই বলেছি তোমাকে তোমাদের যে সেন্ট্রিওল দুটো কি হয় পরস্পর পরস্পরকে লম্বভাবে অবস্থান করে এবং এটা ফাঁপা পিপের মতো দেখতে অ্যাস্ট্রাল রশ্মি অ্যাস্ট্রাল রশ্মি প্রতিটি সেন্ট্রিওল থেকে যে রশ্মির মতো অংশ বেরিয়ে আসে তাকে অ্যাস্ট্রাল রশ্মি বলে এবার আমরা দেখব সেন্ট্রিওলের বা সেন্ট্রোজমের কাজ সেন্ট্রোজোমের কাজ আর সেন্ট্রিওলের কাজ কিন্তু একই কোষে কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন সাহায্য করে এবং কোষ বিভাজনের শেষের দিকে ক্রোমোজমের প্রান্তীয় গমনে সাহায্য করে ক্রোমোজম কি করে কোষ বিভাজনের শেষের দশায় তখন ক্রোমোজমগুলি কোষের প্রান্তদেশে চলে যায় এই কোষের প্রান্তদেশ গমনে সাহায্য করে কিন্তু এই সেন্ট্রোজম এবং নিম্নশ্রেণীর উদ্ভিদে যেমন শৈবাল ছত্রাক এদের সিলিয়া ও ফ্লাজেলা গঠন করতে সাহায্য করে এবং এটি শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে এই চারটি কাজ মনে রেখে দেবে যে সেন্ট্রোজমের যে প্রধান চারটি কাজ হলো প্রাণী কোষের কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করা কোষ বিভাজনের শেষের দিকে ক্রোমজমি প্রান্তীয় গমনে সাহায্য করা নিম্নস্মির উদ্ভিদ যেমন শৈবাল ও ছত্রাকে সিলিয়া ও ফ্লাজেলা গঠন করা এবং শুক্রাণুর পুচ্ছ গঠন করা এর প্রধান কাজ এবার আমরা সেন্ট্রিওল যে আমরা দেখেছি সেন্ট্রো মাঝখানে যে দুটো পিপের মতো অংশ দেখেছিলাম সেন্ট্রিওলে এই সেন্ট্রিওলের একটু গঠন সম্পর্কে আমরা ছবি থেকে আলোচনা করব সেন্ট্রিওলে দেখো যে এখানে নটি ত্রয়ী অনুনালিকা আছে ত্রয়ী অনুনালিকা মানে তিনটে করে মাইক্রোটিপুল একসঙ্গে আছে একটা দুটো তিনটে এই তিনটে এক একটে একসঙ্গে জড়ো হয়ে জড়ো হয়ে থাকে বলে একে ত্রয়ী অনুনালিকা বলে এই প্রত্যেকটা ত্রয়ী মানে তিনটে তিনটে করে একটা লিঙ্কার দ্বারা যুক্ত থাকে দেখো এখানে লিঙ্কার দ্বারা যুক্ত থাকে এই লিঙ্কারটা হচ্ছে এসি লিঙ্কার এসি লিঙ্কার এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এরকম সাধারণত এখানে নটা ত্রয়ী অনুনালিকা থাকে আর এখানে দেখো একটা এটা ক্রস সেকশান ক্রস সেকশনাল ভিউ এটাকে বলা হচ্ছে কাঠ হুইল মডেল এটা দেখতে অনেকটা মাঝখানের অংশ গরুর গাড়ির চাকার মতো কার্ড এই জন্য একে হুইল মডেল বলা হয় দেখো মাঝখানের অংশটা আর এখানে স্পোক আছে আর এখানে তরুী অনুনলিকা আর এখানে যে লিঙ্কারটা আছে একটা তরুী অনুালিকা আর একটা তরুী অনুনালিকার সঙ্গে যে লিঙ্কার দ্বারা যুক্ত হয়ে আছে সেটা হচ্ছে এসি লিঙ্কার আমরা সেন্ট্র সেন্ট্রিওলের গঠন সম্পর্কে একটু যখন বিস্তারিত আলোচনা করব এই সম্পর্কে আরও আমাদের ধারণা আরও একটু ক্লিয়ার হবে দেখো সেন্ট্রিওলের গঠন সেন্ট্রাল দেখতে দুমুখ খোলা পিপের মতো এরা পরস্পর দুটি সমকোণে অবস্থান করে মাইক্রোটিবিউল সেন্ট্রেলের প্রাচীরে নটি ত্রয়ী অনুনালিকা দিয়ে গঠিত প্রতিটি অনুনালিকা সমুদ্রতবস্থ তিনটি করে উপনালিকা দিয়ে তৈরি এই উপনালিকাগুলো এ বি সি নামে চিহ্নিত করা হয় সবচেয়ে ভেতরে যে উপনালিকাটি আছে সেটাকে এ বল এ মাঝেরটাকে বি এবং একেবারে বাইরেরটাকে সি নামে অভিহিত তারপরে যাবো লিঙ্কার 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 আমরা ছবিতে দেখেছি যে প্রতিটি ত্রয়ী অনুনালিকা একটার সঙ্গে আর যুক্ত থাকে কি হয় একটার এ উপনালিকা তার পার্শ্ববর্তী সি উপনালিকার সঙ্গে একটা ঘন কঠিন যোজক দ্বারা যুক্ত থাকে একে লিঙ্কার বলে একে কি লিঙ্কার বলে একে এসি লিঙ্কার বলে লিঙ্কার কি তাহলে প্রতিটি ত্রয়ী অনুনালিকা একটার এ উপনালিকা তার পার্শ্ববর্তী প্রতি স্থানে অবস্থিত যে সি উপনালিকা আছে সেই সি উপনালিকার সঙ্গে ঘন প্রোটিন যোজক দ্বারা যুক্ত থাকে একে বলা হয় লিঙ্কার ইন্ট্রাসেন্ট্রিওল ইন্ট্রাসেন্ট্রিওল মানে কিছু না এটা সেন্ট্রিওলের ভেতরের অংশ সেন্ট্রিওলের ভেতরের অংশ প্রস্তুতের থেকে আমরা যদি দেখি সেন্ট্রিওলের কেন্দ্রে একটি গরুর গাড়ির চাকার মতো সংগঠন দেখা যায় একে কাটুইল মডেল বলা হয় ছবিটা আমি আরেকবার দেখাচ্ছি এই যে গরুর গাড়ির মতো যে অংশটা আছে এটা হচ্ছে কাঠহুইল মডেল এখানে স্পোক এই ত্রয়ী অনুনুলিকা ত্রয়ী অনুনিকা একটার এর সঙ্গে আর একটা সি যুক্ত আছে জন্য একে বলা হচ্ছে এসি লিঙ্কার আর এই মডেলটাকে বলা হচ্ছে কাঠ হুইল মডেল এবার আমরা মাইক্রো ট্রিবিউল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব মাইক্রো ট্রিবিউল কী এগুলি কোষের সাইটোপ্লাজমে অবস্থিত টিবিউলিন প্রোটিন দিয়ে গঠিত ক্ষুদ্র পাপা ও ফাঁপা ও নলাকার অঙ্গাণু বিশেষ মাইক্রো টিবিউল এটা কি আছে এটা আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত অতিক একটা ক্ষুদ্র ফাঁপা নলাকার বিশেষ কোষ অঙ্গাণু গঠন এগুলি নলাকার ও ফাঁপা এবং এর কোনো শাখা থাকে না এটা শাখাবিহীন সাধারণত কয়েক মাইক্রোমিটার পর্যন্ত এরা লম্বা হয়ে থাকে এক একটি মাইক্রো টিবিউল তেরোটি দ্বারা গঠিত এই তেরোটি অধৈকক দ্বারা গঠিত এই অধৈকগুলিকে বলা হয় প্রোটোফিলামেন্ট এই প্রতিটি প্রোটোফিলামেন্ট আবার গোলাকার টিবিউলিন প্রোটিন দিয়ে গঠিত তাহলে মাইক্রো গঠন আমরা একটু আরেকবার আলোচনা করছি এগুলি নলাকার এবং ফাঁপা এবং এর কোনো শাখা পোশাখা থাকে না সাধারণত কয়েক মাইক্রোমিটার পর্যন্ত লম্বা হয় এবং এক একটি মাইক্রো টিবিউল তেরোটি অধৈকক দ্বারা গঠিত এদের প্রোটোফিলামেন্ট বলে প্রতিটি প্রোটোফিলামেন্ট গোলাকার টিবিউলিন প্রোটিন দিয়ে গঠিত মাইক্রোটিউলের কাজ মাইক্রো প্রধান যে কাজ সেই প্রধান কাজটা হচ্ছে সিলিয়া ফ্লাজেলা গঠন করা বেমতন্তু গঠন করা এবং শুক্রাণুর উচ্চ গঠন করা তাহলে আমরা মাইক্রো যে প্রধান কাজ কি কি সিলিয়া ও ফ্লাজেলা গঠন করা বেমতন্তু গঠন করা এবং শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করা হচ্ছে মাইক্রো প্রধান কাজ এখানে তোমাদের পরীক্ষায় আসতে পারে মাইক্রো ট্রিবিউল টিকা লেখো বা মাইক্রো গঠন এবং কাজ লেখো আজ তাহলে এই পর্যন্তই থাক এই চ্যাপ্টারের পরবর্তী অংশ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব চেষ্টা করব বাকি অংশটি পরের ভিডিওতে পুরো কমপ্লিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারে কিছু তোমাদের কিছু কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের দিয়ে দেবো সেগুলোর উত্তর খাতায় খুব সুন্দরভাবে লিখে এবং মুখস্থ করে রাখবে ধন্যবাদ